হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আজ আমি একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে ডাল নিয়ে নিলাম। হাফ কাপ ডালের জন্য এক কাপ জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, 1/4 টিস্পুন আদা বাটা, 1 চিমটি হলুদ গুঁড়ো। সব কিছু মিক্স করে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ডালটাকে ঢেকে রেখে দেব, যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে। ডালটাকে ঢেকে দিলাম, অন্যদিকে ময়দাটাকে মেখে নিচ্ছি। একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। নুন তেল ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। লুচি পরোটার জন্য আমরা যেভাবে ময়দা মেখে নিই সেভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে লেচি কেটে নেব। লেচি খুব একটা বড়ও হবে না, খুব ছোটও হবে না। এইভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে হাতে করে গোল করে নেব। একটা সাইডে রেখে দিয়ে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনা খুলে দিলাম কড়াইয়ের, ডালটা সেদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ডালটা যেন পাতলা না হয়, ঠিক এই রকম ঘন হবে। এইবার আমি গ্যাস অফ করে দেব, ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকেও ডালের সাথে মিক্স করে নেব। একটা প্লেটের মধ্যে ডালকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে ময়দা লেচিগুলোকে আমি তেল লাগিয়ে বেলে নেব। লুচির সাইজের বেলে নিচ্ছে। বেলে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ডাল পুর হিসাবে এইভাবে দিয়ে দিলাম। পরিমাণ মতো ডাল ভরে দিতে হবে, হাতে করে একটু সমান করে দিচ্ছি। ডাল দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমি আমার মতো করে করেছি, আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা ময়দার লেচিকে ডাল ভরে রেডি করে নেব। প্রত্যেকটাতে ডাল ভরে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 গ্লাস জল। জলের মধ্যে একটা রেখে দেব ছিদ্রযুক্ত পাত্র। আবার আমি দেখিয়ে দিচ্ছি, জলের মধ্যে রেখে দিলাম। খেয়াল রাখতে হবে যেন জলের মধ্যে ডুবে না যায় পাত্রটি। জলটা গরম হয়ে গেলে আমি এবার ছিদ্রযুক্ত পাত্রের ওপর এইভাবে ময়দাকে রেখে দিচ্ছি। ভাপের মধ্যে সেদ্ধ করে নিতে হবে, ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। ঢেকে দেব ওপর থেকে, 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এইবার আমি ঢাকনা খুলে দিয়েছি, ঢাকনা খুলে দেখে নেব এগুলো রেডি হয়েছে কিনা। দেখুন ভাপ উঠছে, সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে দেখি বোঝা যাচ্ছে। আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। একটাকে আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি।
খুব সহজেই বাড়িতে থাকা খুব কম উপকরণে একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।